মানে আমি নিজেও ভুক্তভোগী যে আমরা যারা কলকাতা যাচ্ছি বা ইন্ডিয়াতে যাচ্ছি অভ্যন্তরীণ ট্রেনের টিকিটগুলো আমরা পাচ্ছি না দেখা যাচ্ছে যে আমাদের ওখান থেকে যদি ফরেন করতে আমরা টিকিট নিই মিনিমাম দুই থেকে তিন দিন ওখানে স্টে করতে হয় সেক্ষেত্রে হোটেলের ভাড়া আছে খাওয়া দাওয়া খরচ আছে সে দুই রকমের একটা হচ্ছে ইনভাইটেশন সহ একটা হচ্ছে ইনভাইটেশন ছাড়া ইনভাইটেশন সহ যেটা সেটা আমরা সাড়ে চার হাজার টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আমি সাধারণত বাইক রিলেটেড কার রিলেটেড ব্লকগুলো বেশি দিয়ে থাকি এগুলো ইনফরমেশনগুলো আপনাদের দিয়ে থাকি তাছাড়া মোবাইল রিলেটেও কিছু দিয়ে থাকি বাট আমি আজকে এসেছি হচ্ছে আমার যে ভাই আছে কাজিন ওর ট্যুর অ্যান্ড ট্রাভেল একটা এজেন্সি নতুন খুলেছে এখানে আসছি তো জাস্ট আমি ভাবলাম যে আপনার কাছ থেকে জিনিসটা আমি শেয়ার করি বিকজ অফ যে আমরা যখন বিশেষ করে ইন্ডিয়াতে যাই বা অন্য অন্য কান্ট্রিতে যাই এই ভিসা নিয়ে আমরা একটা জটিলতা ভুগি বা কোথা থেকে আমরা ভিসাটা করাবো কা বা সার্ভিসটা কীভাবে দিবো বা আমরা ফর্মটা কীভাবে পূরণ করব এই আমাদের বিভিন্ন কনফিউশন থাকে সো আপনারা এইগুলো শুধু সুবিধা পাবেন প্লাস আপনারা যদি ধরেন টিকিট কাটতে হয় টিকিটের শুধু সুবিধা পাবেন প্লাস সব থেকে বেস্ট যে সুবিধাটা পাবেন এখানে সেটা হচ্ছে যে ওরা হচ্ছে ইন্ডিয়ান যে অভ্যন্তরীণ যে রেলওয়ে আছে এটার অথরাইজ রিসেলার বাংলাদেশে তো এখান থেকে আপনারা মূলত ইন্ডিয়ান ভিতরের লাগে আপনার কলকাতা থেকে চেন্নাই বা মুম্বাই সব যাওয়ার যে অভ্যন্তরীণ যে রেলওয়ে যে সিস্টেমটা বা টিকিটিংটা এটা আপনার বাংলাদেশ থেকে ওরা এখান থেকে করে নিতে পারবেন আর এটা ওর এখানে এসে করে নিতে পারবেন আপনি চাইলে যদি ফোনে অবার দা ফোনে অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন এটা টোটালি সিস্টেম ওদের কাছে আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানকার যত ধরনের লেনদেন আপনার সিকিউর লেনদেন আপনাদের কোনো টেনশন নাই আপনারা চাচ্ছেন যে ঢাকার বাইরের থেকে কোনো একটা কান্ডের থেকে বা অন্য কোনো একটা হয়তো বা সিটি থেকে করবেন বা অন্য কোনো বিভাগ থেকে করবেন এটা আমার গ্যারান্টি এখানে আপনারা সরাসরি লেনদেন করতে পারেন ওটা নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তা নেই যে টাকা মার খেয়ে যাবেন এরকম কিছু না অনলাইনে যদি করতে হয় আপনারা টাকা পেমেন্ট করে দিন ওরা ভিসা করে দিবে বা ওদের যে রেলওয়ে সিস্টেমটা এটাও করে দেবে এগুলো কোনো আপনাদের নিয়ে টেনশনের কোনো কারণ নেই ওদের ট্যুর অ্যান্ড যে অ্যাড্রেসটা এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তারপর আমি ওদের লোকেশনটি বলে নিই সেটা হচ্ছে যে যমুনা যে ফিচার পার্কটা আছে বা রেসিডেন্সিয়াল যে বসুন্ধ রেসিডেন্সিয়াল যে রোডটা মেইন রোডটা তার ঠিক অপোজিটেই আপনার তিনতলাতে তাদের এই অফিসটা আছে এটার হচ্ছে আপনার তারপর আমি একটু বাইরের ভিউট একটু দেখা দিচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া এটার পাশে হচ্ছে আপনার যমুনা পার্ক তার ঠিক অপোজিটে হচ্ছে এই ওদের যে আপনার অফিসটা এটাই যদি আমি আর ক্লিয়ার করে আপনাকে বলি আপনারা দেখতে পাচ্ছেন যে রেসিডেন্সিয়ালের যে গেটটা বসুন্ধরার ওইটার পাশে হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রগতি সরণি ব্রাঞ্চ তার ঠিক অপোজিটেই আর এই অফিসটার ঠিক পাশেই হচ্ছে আপনার ইসলামী ব্যাংক আপনি এই যে এখানে দেখা দেখতে পাচ্ছেন সো এটার মিডল হচ্ছে অফিসটা সো আমার মনে হচ্ছে যে অফিসটা পেতে আপনাদের তেমন একটা প্রবলেম হবে না ঢাকা সিটির একটু একটা প্রান্তে থাকেন বা ঢাকার বাইরে থাকেন বা অন্য বিভাগে থাকেন ওখানে হয়তো বা আপনারা যে ট্রাভেল বা ট্যুর এজেন্সিগুলো নাই বা আপনারা চাচ্ছেন যে একটা সিকিউর জায়গাতে করতে যেখান থেকে আপনার ভিসাটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তারাও আপনারা অনলাইনের মাধ্যমে এখানে আপনার আশা লাগবে না জাস্ট অনলাইনের মাধ্যমে আপনার যে পেপার্সগুলো আছে ওগুলো যদি পাঠিয়ে দেন ইমেল করে বা কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দেন তারা কিন্তু এখান থেকে এই ভিসাটা করে দেবে আর তারা মূলত যে ভিসা সার্ভিসগুলো দিচ্ছে সেটা হচ্ছে আপনার থাইল্যান্ড তারপর হচ্ছে চায়না সিঙ্গাপুর আর মালয়েশিয়া এই চারটা কান্ট্রিতে তারা হান্ড্রেড পার্সেন্ট ভিসার গ্যারেন্টি দিচ্ছে টুরিস্ট ভিসা বিশেষ করে টুরিস্ট ভিসার গ্যার্টিগুলো দিচ্ছে যেখানে আপনার মোটামুটি টাকাগুলো সব কিছু আপনি পাঠিয়ে দেবেন এটা গ্যারান্টি আমি এখানে টাকার কোনো মাইট যাবে না আর আপনার ভিসা টেনশাল হয়ে যাবে আর যদি আপনার পেপার্স কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তারাই বলে দেবে যে আপনার ভিসা হবে না সেটা আপনার হয়তো বা তাদের সাথে ফোনে কথা বলে এই জিনিসটা কনফার্ম করে নিতে পারবেন সব কান্ট্রি তারা এই সব কান্ট্রির ভিসাগুলো মূলত সেভেন টু টেন ওয়ার্কিং ডেসের মধ্যে করে দিবে সেটা মোটামুটি গ্যারান্টি আর ভিসা হলে এই দশ দিনের মধ্যে আপনারটা হয়ে যাবে আর ভিসা যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের যদি প্লেনের টিকিট লাগে সেটাও এখান থেকে আপনারা করে নিতে পারেন মোটামুটি একটা রিজনেবল প্রাইজে এইসব যে সব কান্ট্রিতে আপনারা যেতে চাচ্ছেন বা ওয়ার্ল্ড যদি অন্য অন্য কান্ট্রিতেও যান আপনাদের যদি ভিসা থাকে সেক্ষেত্রে তারা এই এয়ার সার্ভিসটা যে প্লেনের টিকিটটা এটাও তারা আপনাদেরকে করে দেবে এখন আসি হচ্ছে মেইন পার্ট মেইন পার্ট বলতে এখানে আসলে মূলত আমি আরেকটা যে কারণে আমি বলছিলাম যে কারণে এটা করা সেটা হচ্ছে যে ইন্ডিয়ান যে অভ্যন্তরীণ যে রেলের যে টিকিটটা এটা তারা এখান থেকে করে দেয় লাইক আপনি ইন্ডিয়ার কলকাতায় আছেন কলকাতা থেকে আপনি মুম্বাই যাবেন বা চেন্নাই যাবেন বা এইসব জায়গায় যাবেন তারা টিকিটটা অনেকে আমরা জানি না আমরা হয়তোবা ওখানে গিয়ে একদিন থেকে তারপর টিকিটটা করে ওদের এজেন্সির মাধ্যমে দুই দিন থাকা হয় তারপরে যে আমরা কিন্তু টিকিটটা করে হয়তোবা মুম্বাই বা চেন্নাইতে আমরা শিফট করি বাট আমরা যদি এখান থেকে টিকিটটাও অগ্রিম কেটে নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ওখানে কলকাতা কিন্তু আমরা এক্সট্রা একদিন বা দুই দিন স্টে করা লাগতেছে না আমাদের কিন্তু প্রায় তিন থেকে পাঁচ হাজার টাকা বেঁচে যাচ্ছে প্লাস আমাদের একটা ভ্যাসল বেঁচে ভ্যাসেল যে আমরা পাচ্ছি ওইটা কিন্তু আমরা পাবো না যদি আমরা এখান থেকে অগ্রিম টিকিটটা কেটে নিয়ে যাই সো এইটা আমার কাছে বেস্ট ভালো লেগেছে এখানে আরেকটা জিনিস হচ্ছে যে ওরা হচ্ছে এখানকার অথোরাইজড ইন্ডিয়ান যে রেলওয়ে যে টিকিটগুলো অভ্যন্তরীণ এটা অথোরাইজড রিসেলার সো এখানে মোটামুটি হানড্রেড পার্সেন্ট আপনি যদি ওদের ওখানে টিকিট অ্যাভেলেবেল থাকে ইন্ডিয়াতে আপনারা এখান থেকে টিকিট পেয়ে যাবেন হয়তো বা অনেক সময় একদিন ওয়েট করতে হতে পারে কিন্তু টিকিট পাবেন এটার নিশ্চয়তা আছে আরেকটা হচ্ছে যে ইন্ডিয়ান যে ভিসাগুলো হয় ভিসার অনেক সময় অনেকের পেপার্সগুলো ঠিকমতো করতে পারে না বা পেপারসের অনেকের যে কোথায় কী লিখবে বা কী কী জিনিসগুলো লাগে এগুলো অনেকেই জানে না সেক্ষেত্রে এই সার্ভিসটা তারা দিচ্ছে আপনারা চাইলে যে আপনাদের ইন্ডিয়া যেতে চাচ্ছেন এটার ভিসার করতে কি কি বিষয়গুলো লাগবে এখানে এসে আপনার ফর্ম পূরণ করে বা সব কিছু তারা ফাইল রেডি করে দেবে সে এই সার্ভিসটা আপনার এখান থেকে পারবেন সো এটার জন্য হয়তো বা আপনার এখানে এসে এখানে ফর্মটা পূরণ করতে হবে তারা পূরণ করে দেবে অথবা আপনারা যদি এই ফাইলগুলো তাদেরকে পাঠিয়ে দেন এটাও তারা করে দেবে সো আমি তাদের ফোন নাম্বার দিয়ে দিবো তাদের সাথে এই বিষয়গুলো আপনারা সরাসরি কথা বলে এই জিনিসগুলো আসলে কিভাবে কি করতে হবে না করতে হবে এটা আপনারা করে নিতে পারেন আর তো হচ্ছে নাদিম আমার কাজিন আমার ভাই হয় তো ও মূলত এখন বলবে যে আসলে ওদের যে সার্ভিস গুলো এগুলো আমি যতটুকু বলছি তো বলছি ও ওদের এখন ওর মতো করে সার্ভিস গুলো বলে দেবে আসলে ওরা কি কি সার্ভিস দিচ্ছে তো ভাই বলো তোমরা কি কি সার্ভিস দিচ্ছো কার কি কি ব্যাপারে আসসালামু আলাইকুম আমি নাদিম আমরা এখানে মূলত ইন্ডিয়ান রেলের অথরিটি টিকেটিংটা করি মানে আমরা বাংলাদেশ থেকে যারা যাচ্ছি ইন্ডিয়াতে তারা এখান থেকে যদি টিকিটটা কনফার্ম করে যাই সেক্ষেত্রে আমাদের জন্য সময় এবং টাকায় দুইটা অনেক সেভ হবে কারণ আমি নিজেও ভুক্তভোগী যে আমরা যারা কলকাতায় যাচ্ছি বা ইন্ডিয়াতে যাচ্ছি অভ্যন্তরীণ ট্রেনের টিকিটগুলো আমরা পাচ্ছি না দেখা যাচ্ছে যে আমাদের ওখান থেকে যদি ফরেন কোর্টে আমরা টিকিট নিই মিনিমাম দুই থেকে তিন দিন ওখানে স্টে করতে হয় সেক্ষেত্রে হোটেলের ভাড়া আছে খাওয়া দাওয়া খরচ আছে সেটা আমাদের এমনিতে অনেক এক্সপেন্সিভ হয়ে যায় তো আমরা এখান থেকে সরাসরি ইন্ডিয়ান ট্রেনের টিকিটগুলো দিয়ে দিচ্ছি তা আপনার টাইমের শিডিউল করে সেভাবে মিলিয়ে নেবেন যে কে কখন টিকিটটা লাগবে আমাদের টিকিটের জন্য নর্মাল প্রসেসিং সে তো শুধু পাসপোর্ট নিয়ে আসলে আমরা টিকিটটা কনফার্ম টিকিটটা সাথে সাথে দিয়ে দিব আর এছাড়াও আমাদের যে ট্যুরিজম বিজনেসটা আছে সেই ক্ষেত্রে আমরা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর আর হচ্ছে চায়নার টুরিস্ট ভিসা প্যাকেজগুলা প্যাকেজগুলো করি আর ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করি আর এই ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো আছে এই এয়ার টিকিটগুলো সেগুলো সব ওয়ার্ল্ড ওয়াইড টিকিটগুলোই আমরা এখান থেকে সার্ভিস দিয়ে থাকি

আর হচ্ছে এমনি নর্মালি অন্যান্য ট্যুরিজম কোম্পানিগুলো যেগুলা করে এখন দূরে অনেকে ইন্ডিয়া যেতে চায় ইন্ডিয়া যেতে চায় কিন্তু বা ফাইলটা কিভাবে পোস্টিং করে অনেকে জানে না বা কি কি পেপারস লাগবে এই রকম কি কি সার্ভিস আছে মানে যারা একদম অন্যান্য জায়গা যে ঘুরতেছে পারতেছে না তাদের এজ ইট ইজ শুধুমাত্র পাসপোর্টটা নিয়ে আসলে ভিসা হেল্পের জন্য সহায়তা করার জন্য যা যা লাগে ডকুমেন্টস টকুমেন্টস সব হেল্প আমরা এখান থেকে করে থাকি ভিসা পোস্টিং এ সম্পূর্ণ সহায়তা আমরা এখান থেকে করি এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের ভিসা রিলেটেড টিকিট রিলেটেড যত ধরনের কোশ্চেন থাকবে তার ফোন নাম্বার দিয়ে দেব তার সাথে আপনি সরাসরি কথা বলে এখানে চলো আসতে পারেন বা ওভার দ্য ফোনও ডিল করতে পারেন আর ঢাকার বাইরে যারা থাকেন বা চাচ্ছেন যে সময় পাচ্ছেন না বা টিকিট করতে যাচ্ছেন ভিসা করতে চাচ্ছেন তারা তাদেরকে অনলাইনের মাধ্যমে এটা করে নিতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি দিচ্ছি এখানে কোনো বা ওই রকম কোনো দুই নম্বরে বা কিছুই নেই আপনারা যে টাকাগুলো থাকে বা অনলাইনে আপনারা পেমেন্ট করে দিলেন তারা ওইভাবে আপনার ভিসা করে দেবে আর বাই চান্স যদি তারা ভিসা না করতে পারে সেক্ষেত্রে তারা বলে দেবে যে ভিসাটা হবে না সো আর জিনিস হচ্ছে তাদের ফোন নাম্বার এভ্রিথিং আমি বেশ বসে দিয়ে দেবো এভরিথিং আপনার জানার জন্য সরাসরি তাকে ফোন দেবেন তবে টাইম যে ওদের হল সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এইটা আমি আশা করি আপনারা ফোন দেবেন বাট আপনারা যদি অনেকটা ইমার্জেন্সি হয়তো মানে আটটার থেকে ফোন দিতে পারেন বা এরপরে আর ফোন না দেওয়ার অনুরোধ রইলো কারণ হচ্ছে যে সবার একটা পার্সোনাল লাইফ থাকে সো টিল দেন টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফুজ